SEBA, যার পূর্ণ নাম সোশিও ইকোনমিক ব্যাকিং অ্যাসোসিয়েশন। এটি বাংলাদেশের টাঙ্গাইল জেলার প্রাণকেন্দ্রে অবস্থিত। দেশের ক্ষুদ্র ও দারিদ্র জনগোষ্ঠীর মান উন্নয়নের লক্ষ্যে 1997 সালে সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। সমাজে পিছিয়ে পড়া মানুষদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, আত্মনির্ভরশীলতা, আর্থসামাজিক ও টেকসই উন্নয়নে সংস্থাটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সংস্থাটি দেশের ক্ষুদ্র জনগোষ্ঠীকে আত্মনির্ভরশীল ও জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে 1998 সাল থেকে ক্ষুদ্র ঋণ কার্যক্রম শুরু করে। সমাজে অনগ্রসর এবং ব্যাংকিং সেবা থেকে বঞ্চিত দারিদ্র জনগোষ্ঠীকে আর্থিক ঋণ সেবাসহ শিক্ষা, চিকিৎসা, পরিবেশ উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজের মাধ্যমে দেশের উন্নয়নে কার্যকরী অবদান রেখে যাচ্ছে। সমাজে যে সকল উন্নয়নমূলক কাজ সম্পাদন করেন তার মধ্যে উল্লেখযোগ্য হল, এক, চিকিৎসা। মেডিকেল ক্যাম্পিংয়ের মাধ্যমে সমাজে দারিদ্র জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসা, স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ করা হয়। দুই, শিক্ষা। দেশের দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা লাভে প্রত্যেক মাসে শিক্ষাবৃত্তি প্রদান করে যাচ্ছে। তিন, কোভিড-19 সম্পর্কে গণসচেতনতা ও আর্থিক সহযোগিতা প্রদান। করোনাকালে কর্মসংস্থান হারানো ক্ষুদ্র জনগোষ্ঠীর মাঝে খাদ্য সামগ্রী সহায়তার পাশাপাশি নগদ অর্থ প্রদান এবং কোভিড হতে রক্ষা পাওয়ার জন্য মাস্ক ভেজার বিতরণ সহ সচেতনতা বৃদ্ধি করা হয়েছে। চার, দুস্থ কর্মসূচি। সরকারের সহায়তায় সেবা সংস্থা দরিদ্র হতদরিদ্র মানুষের মাঝে ভিজিডি প্রোগ্রামের মাধ্যমে প্রতি মাসে 30 কেজি চাল বিতরণ করেন এবং উপকারভোগীদের সঞ্চয় প্রবণতা বৃদ্ধির লক্ষ্যে 10 টাকার অ্যাকাউন্ট করে প্রতি মাসে 200 টাকা সঞ্চয় জমা রাখছেন ও বাল্যবিবাহ প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। পাঁচ, শীত বস্ত্র বিতরণ। প্রতি বছর দেশের বিভিন্ন এলাকার দরিদ্র ও শীতার্থ পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হচ্ছে। ৬, বন্যা কবলিত এলাকায় বন্যা দুর্গত ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী এবং নগদ অর্থ প্রদান করে আসছে। ৭, পরিবেশ উন্নয়ন। টেকসই উন্নয়নে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষরোপণ উদ্বুদ্ধকরণ, সামাজিক বনায়নের আন্দোলন সৃষ্টি, পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রাকৃতিক দুর্যোগ প্রবণতা হ্রাস ইত্যাদি প্রকল্পে কাজ করে যাচ্ছে। ৮, গণসচেতনতামূলক কর্মসূচি। শিশুশ্রম প্রতিরোধ, শিশু বিদ্যালয়গামীকরণ, পয়োনিষ্কাশন ও নিরাপদ পানি ব্যবহারে সচেতনতা বৃদ্ধি, যৌতুক, তালাক ও বহুবিবাহ, বাল্যবিবাহ প্রতিরোধ, বৃক্ষরোপণ, আয় বর্ধনমূলক প্রকল্পে উদ্বুদ্ধকরণ, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কাজ করে যাচ্ছে। ৯, কৃষি উন্নয়ন। বাংলাদেশ কৃষিপ্রধান দেশ হিসাবে দেশে ক্ষুদ্র জনগোষ্ঠীর মাঝে উন্নত মানের বীজ প্রদান, অধিক ফলন বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতি, মৎস্যচাষ, গবাদি পশু পালন সহ নানা ধরনের প্রশিক্ষণ প্রদান করে যাচ্ছে। এবং ১০, গ্রাম দারিদ্র মুক্তকরণ। বিএনএফের আর্থিক সহযোগিতায় গ্রাম দারিদ্র মুক্তকরণের লক্ষ্যে গৃহহীন পরিবারকে টিনের ঘর বিতরণ, নিরাপদ বিশুদ্ধ পানি ব্যবহারের লক্ষ্যে নলকূপ স্থাপন, স্বাস্থ্যসম্মত সেমিপাকা রঙিন টিনের ল্যাট্রিন প্রদানসহ গাভী, ছাগল ও ভ্যান বিতরণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করে যাচ্ছে।